তাহলে কি মৃত্যুর আগে মৃত্যুর আগাম বার্তা পেয়ে গিয়েছিলেন? আজ সকালে দুর্ঘটনায় নিহত সুনীল পাল। মৃত্যুর 12 ঘন্টা আগে সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি কবিতাকে ঘিরে জোর চর্চা। তিনি এমন একটি কবিতা লিখে পোস্ট করেছিলেন মৃত্যুর আগের দিন রাতে, যার শিরোনাম শ্রাদ্ধ। কবিতাটি পোস্ট করার 10 ঘন্টার মধ্যে উদয়পুর বাগমা এলাকা জাতীয় সড়কে একটি বিএসএফের গাড়ির চাপায় তিনি প্রাণ হারিয়েছেন। কবিতার শিরোনাম শ্রাদ্ধ, আর লাইনগুলো ছিল, প্রতি বিষণ্ণ সন্ধ্যায় মরে গিয়ে জীবাশ্ম হই ঘোলা জল, সঙ্গীত সুরে স্নাত করি শরীর, তখন অদৃশ্য হয় আত্মা মন, মন্থরা আকাশে ছুড়ে দেয় পরম্পরা, হরপা বান নিরুদ্দেশ বনবাস দেয় নিখোঁজ আত্মার, মুক্তি নাই তাই কষ্ট শ্রাদ্ধে, শ্রদ্ধা নিষ্প্রয়োজন, এটাই আজকাল পরশুর সত্য রামায়ণ। ঠিক এইভাবেই মৃত্যুর 12 ঘন্টা আগে কবিতাটি পোস্ট করেছিলেন তিনি। এই কবিতার সঙ্গে অনেকটাই হুবহু মিলে গেল, তাই যারা এই কবিতাটি পাঠ করেছেন প্রশ্ন তুলেছেন, তাহলে কি সুনীল বাবুর মৃত্যুর আগেই তার আগাম আভাস পেয়ে গিয়েছিলেন, না এটা নিছক একটা দুর্ঘটনার মতোই কাকতালীয় ঘটনা? বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ।